ফাইনালি আমরা করে নিচ্ছি ম্যাক্স গাইস। ও মাই গড, খুবই ভয়ঙ্কর লাগতেছে গাইস। সো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ফাইনালি আমাদের গেমের মধ্যে চলে এসেছে নতুন একটি ইবোগান। তো গাইস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই ইবোগানটা নিয়ে দেখিয়ে দিব। তাছাড়া গাইস এই ইবোগানটা ম্যাক্স করতে সর্বনিম্ন কত ডায়মন্ড লাগবে গাইস সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর গাইস ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাতে জাস্ট একটা করে লাইক দিয়ে দাও। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে 14268টা ডায়মন্ড রয়েছে গাইস, মানে 14200 ডায়মন্ড বলতে পারো। তো দেখা যাক আমাদের কত ডায়মন্ড লাগে। তো প্রথমে আমরা এখান থেকে প্যাডেড হোয়েল থেকে যে ইবোগানটা ফার্মাসের যে ইবোগানটা সেটা নিয়ে নিচ্ছি। এরপর গাইস আমরা এটাকে ম্যাক্স করবো, মানে টাফার টাফ আজকে ম্যাক্স হবে। তো ভাই ফার্মাস কিন্তু তেমন একটা কেউই চালায় না, তারপর এখানে ইবোগানটা এসেছে। তাছাড়া গাইস আমার সবগুলো ইবোগানই ম্যাক্স রয়েছে, সেই হিসাবে আমি এটাও ম্যাক্স করে নিব। কারণ গাইস বুঝতে পারছো আমি একজন ছোটোখাটো ইউটিউবার হিসাবে মানে ম্যাক্স রাখতেছি, বা তোমাদের জন্য ভিডিও বানানোর জন্যই আমি জাস্ট ম্যাক্স করি। মানে এইসব ভিডিও বানালে তোমরা হয়তো ধারণা পেতে পারবে যে কত ডায়মন্ড সর্বোচ্চ লাগতে পারে। কিন্তু আমার মতে ভাই যদি তোমরা কেউ মানে ফার্মাসের পিছনে ম্যাক্স করে এত ডায়মন্ড খরচ করাটা আমার মতে ঠিক হবে না গাইস। তো দেখতে পারতেছ ফার্মাসটা এখানে কীরকম লাগতেছে গাইস। লাস্ট স্পিনে আমরা প্রথমে ফার্মাসটা নিয়ে নিব। ফার্মাসটা গাইস এখানে অলরেডি আমাদের প্রায় 900, তো প্রায় 1000 ডায়মন্ডের মতো শেষ গাইস, 1100 মতো ডায়মন্ড শেষ। তো গাইস এখানে তো আমরা ফার্মাসটা পেয়ে গিয়েছি, জাস্ট এটা এখন এক লেভেল করা আছে। তো এখন আমরা এটাকে করব ম্যাক্স গাইস, এটাকে এখন আমরা ম্যাক্স করব যেহেতু আমরা নিয়ে নিয়েছি। তো গান স্কিন করে গাইস এখানে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ইবোগানটা ম্যাক্স করে নিব গাইস ফার্মাস। তো প্রথমে গাইস এখানে দেখতে পাচ্ছ ফার্মাসটা, আর আমার সবগুলো ইবোগানে কিন্তু অলরেডি ম্যাক্স রয়েছে গাইস। এখানে কত টোকেন লাগবে গাইস সবগুলো করতে, ম্যাক্স করতে? ও গাইস প্রথমে আমাদেরকে দুই লেভেল করতে হবে 30 টোকেন দিয়ে। তো যেটা আমরা করবো ডিসকাউন্ট বক্স দিয়ে, ডিসকাউন্ট টোকেন দিয়ে আমরা প্রথমে ডায়মন্ড কমিয়ে কিছু ইয়া কিনবো গাইস, টোকেন কিনবো। তো এখানে এফএফ টোকেনের যে ডিসকাউন্ট কার্ডটা সেটা এফএফ টোকেন দিয়ে ডিসকাউন্ট কার্ডটা কিনে নিচ্ছি গাইস। 700 ডায়মন্ড করে ডিসকাউন্ট পাবো। তো এটা এগুলা কয়টা কেনা যাবে গাইস দেখতে পাচ্ছ? সর্বোচ্চ তিনটা কিনা যাবে। তো আমরা অলরেডি 3টা কিনে নিলাম। অ্যান্ড এখানে ভাই কি এখানে 600 ডায়মন্ড ডিসকাউন্ট করা যাবে, এটা আবার কয়বার করা যাবে গাইস? 600 ডায়মন্ড ডিসকাউন্ট। তো কত ডায়মন্ড কিনলে 600 ডায়মন্ড ডিসকাউন্ট আমি ঠিকভাবে বুঝতে পারছি, মানে 3000 ডায়মন্ডের কিছু কিনলে 600 ডায়মন্ড ডিসকাউন্ট, আর এখানে হচ্ছে 2000 ডায়মন্ডের কিছু কিনলে 700 ডায়মন্ড ডিসকাউন্ট। তো এখান থেকে আমরা 600 ডায়মন্ডের একটা কিনে নিচ্ছি। তো এখন আমরা যে টোকেনগুলো নিব গাইস এখান থেকে কোন জায়গায় বক্সগুলো আছে গাইস সেটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। তো আমরা ফার্মাসের বক্সগুলো পেয়ে গিয়েছি। তো এখান থেকে গাইস আমরা টোকেনগুলো নিয়ে নিব। প্রথমে আমরা একসাথে 2000 ডায়মন্ডের টোকেন নিয়ে নিচ্ছি গাইস, 2000 ডায়মন্ডের টোকেন। 2000 ডায়মন্ডের টোকেন আমরা একসাথে কিনলে পাবো কত গাইস? 700 ডায়মন্ড ডিসকাউন্ট গাইস, 700 ডায়মন্ড ডিসকাউন্ট। আরে ভাই এটা কীভাবে হচ্ছে আমি বুঝতে পারতেছি না গাইস, আমরা আবারও ইয়ে করতেছি গাইস। তোমরা দেখতে পারতেছো এখানে আমাদের কয়টা বক্স, মোট হচ্ছে 2000 ডায়মন্ড গাইস, 700 ডায়মন্ড ডিসকাউন্ট আমরা নিব এখান থেকে। তো 2700 ডায়মন্ডের ইয়ে আমরা 2000 ডায়মন্ড ডিসকাউন্টে নিয়ে নিচ্ছি গাইস দেখতে পাচ্ছ। 2720 ডায়মন্ডের টোকেন আমরা, সরি এখানে আমাদেরকে যেটা করতে হবে 2000 ডায়মন্ডের ইয়ে কিনতেছি একসাথে গাইস। 2000 ডায়মন্ড দেখতে পাচ্ছ, 51টা বক্স, 50টা বক্স 2000 ডায়মন্ড, সেক্ষেত্রে আমরা মাত্র 1300 ডায়মন্ড দিয়ে নিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তো এগুলো এখন আমরা ওপেন করে নিব টাফা টাফ গাইস দেখতে পাচ্ছ। ওপেন করে নিচ্ছি, আবার নিব গাইস, আবারও 2000 ডায়মন্ডের ইয়ে কিনে নিব দেখতে পাচ্ছ। আমরা 50টা বক্স একসাথে আবার কিনবো। তো এখান থেকে আমাদের আবারও 50টা বক্স, আবারও মাত্র 1300 ডায়মন্ড গাইস, 700 ডায়মন্ড ডিসকাউন্টে পাচ্ছি আমরা। তো এগুলো আমরা আবারও ওপেন করে নিলাম গাইস, আবারও টাফা টাফ ওপেন করে নিলাম। অ্যান্ড আবারও আমরা 2000 ডায়মন্ডের যে ডিসকাউন্ট কার্ড সেটা আমরা মোট তিনবার ইউজ করতে পারবো দেখতে পারতেছ। 2000 ডায়মন্ডের টোকেন আমরা মাত্র 1300 ডায়মন্ডে পাচ্ছি। তোমরা চাইলে এইভাবে ডিসকাউন্ট কার্ড ইউজ করে নিতে পারো। এরপর গাইস আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবার আমরা 3000 ডায়মন্ডের একসাথে কিনবো গাইস। 3000 ডায়মন্ড কিনলে 600 ডায়মন্ড ডিসকাউন্ট পাবো, 600 ডায়মন্ড ডিসকাউন্ট পাবো গাইস দেখতে পারতেছ। তো এখানে 3000 ডায়মন্ডে আমাদেরকে দিচ্ছে কত টাকা গাইস? 3000 ডায়মন্ডে 75টা বক্স দিচ্ছে, আর আমরা নিচ্ছি মাত্র 2400 ডায়মন্ড দিয়ে, মানে আমাদের 600 ডায়মন্ড ডিসকাউন্ট হয়ে গেলো। তো এগুলো আমরা একসাথে ওপেন করে নিচ্ছি একসাথে সবগুলো গাইস দেখতে পাচ্ছ। গাইস আমি কিন্তু টাফাটা ওপেন করে দিচ্ছি, মানে সময় ভিডিওটা লং করতে চাচ্ছি না। তো গাইস এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমাদের 6000 ডায়মন্ড আছে। আর তো আমরা এখন এগুলা ম্যাক্সের ক্ষেত্রে কাজে লাগাবো, দেখা যাক আমরা কয়টা টোকেন পেয়েছি। তো এখানে গাইস দেখতে পাচ্ছ আমরা মোট কয়টা টোকেন পেয়েছি, 1161টা টোকেন পেয়েছি গাইস। সম্ভবত মোট 1400 টোকেন লাগবে, 1400 টোকেন লাগবে সম্ভবত। তো এখানে আমরা আবারও স্পিন করব।
আবারও স্পিন করে গাইস, মানে আমরা একসাথে 1400 টোকেন করে তারপরে এক্সচেঞ্জে যাব, মানে ম্যাক্সে যাব। তো এখান থেকে আমাদেরকে আবারও ডিসকাউন্ট কার্ড কিনতে হবে গাইস, আবারও ডিসকাউন্ট কার্ড কিনতে হবে। সরি, আমার কাছে সম্ভবত 100 ডায়মন্ডের ডিসকাউন্ট কার্ড অনেকগুলোই আছে, সেই হিসাবে আমি 100 ডায়মন্ডের ডিসকাউন্ট কার্ডগুলো দিয়ে নিয়ে নিচ্ছি গাইস, মানে 500 ডায়মন্ডে 100 ডায়মন্ড ডিসকাউন্ট। তো গাইস দেখতে পাচ্ছ 500 ডায়মন্ডে কিন্তু আমরা 100 ডায়মন্ড ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। অ্যান্ড আমাদের 420 ডায়মন্ড লাগতেছে, 520 ডায়মন্ডের যে ইয়েটা সেটা 13টা বক্স করে নিয়ে নিচ্ছি গাইস, দেখতে পাচ্ছ। তো আবারও আমরা 13টা বক্স নিয়ে নিব, 13টা বক্স গাইস, অ্যান্ড আবারও 100 ডায়মন্ড ডিসকাউন্ট পেয়ে গেলাম গাইস। আমরা টাফা টাফা স্পিন করে দিব, মানে বেশি ভিডিওটা যাতে বেশি লং না হয়। দেখতে পাচ্ছ গাইস আমরা অনেক ডায়মন্ড শেষ করে দিয়েছি অলরেডি, মানে 10,000 ডায়মন্ডটা শেষ হবে এটা শিওর থাকতে পারো। তো আমাদের কাছে 14,000 ডায়মন্ড ছিল গাইস, 14,200 ডায়মন্ড ছিল, অ্যান্ড আমরা আবারও 13 বক্স নিয়ে এলাম গাইস, দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের কাছে আরও 5,200 ডায়মন্ড রয়েছে, তো আমরা মানে 4,000 ডায়মন্ড পর্যন্ত আমরা স্পিন করে যাবো, দেখা যাক 10,000 ডায়মন্ডের ম্যাক্সটা হয় কি না। 10,000 ডায়মন্ড আই থিঙ্ক ম্যাক্স হয়ে যাবে গাইস। তো এখানে আমাদের কাছে 4,700 ডায়মন্ড রয়েছে, আরও আমরা আবারও 500 ডায়মন্ডের যে বক্সটা সেটা ওপেন করে নিলাম। তো গাইস এবার আমরা দেখবো যে আমাদের কত টোকেন হয়েছে, কত টোকেন হয়েছে গাইস সেটা আমরা চেক করবো, দেখা যাক কত টোকেন হয়েছে গাইস। ও মাই গড গাইস, আমাদের কিন্তু 1500 টোকেন হয়ে গিয়েছে, মানে আমরা অনেক টোকেনই বাড়তি নিয়ে নিয়েছি গাইস, প্রায় 1400 টোকেন লাগে সম্ভবত। তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রায় 10,000 ডায়মন্ড শেষ, মানে ইবোগানটা নিয়েছি, প্লাস আমরা এখানে ম্যাক্সও করতেছি। তো গাইস প্রথমে আমরা করে নেব 2 লেভেল গাইস, 2 লেভেল করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ, আর 2 লেভেল হয়ে গিয়েছে। এরপর গাইস আমরা করে নেব 3 লেভেল, তো এটা ম্যাক্স করলে হাতে নিলে কিরকম লাগবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। 3 লেভেল হয়ে গিয়েছে গাইস, 4 লেভেলটা দেখতে পাচ্ছ, 4 লেভেল করে নিলাম। ও মাই গড, 4 লেভেলে এখানে দেখতে পাচ্ছ ওপি হয়ে গিয়েছে, একটা অ্যানিমেশন যোগ হয়েছে। তো এরপর গাইস 5 লেভেলটা করে নেব গাইস, এখানে মানে কিল করলে যে ইফেক্টটা সেটা গাইস দেখতে পাচ্ছ, কিল করলে এই ইফেক্টটা আসবে। তো আমরা 5 লেভেলও করে নিলাম বাইসা, 5 লেভেলে কিল ইফেক্টটা দেখতে পাচ্ছ। এরপর গাইস আমরা 6 লেভেল করে নেবো গাইস, 6 লেভেলটা করে নিচ্ছি, অ্যান্ড এখানে আমাদের 400 টোকেন লাগবে। তো 6 লেভেলও করে নিলাম গাইস, ও মাই গড গাইস 6 লেভেল কিন্তু খুবই ভয়ঙ্কর লাগতেছে গাইস, দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আর এরপর আমরা 7 লেভেল করে নিচ্ছি, ফাইনালি 7 লেভেল গাইস, দেখতে পাচ্ছ। এখানে আমাদের 600 টোকেন লাগতো, কিন্তু আমরা 717 টোকেন নিয়ে নিচ্ছি, মানে আমাদের 100 টোকেন বেশি হয়ে গিয়েছে। তো গাইস তোমরা কিন্তু এরকমভাবে অতিরিক্ত ডায়মন্ড খরচ করিও না, কারণ আমি এখানে তোমাদের ভিডিও শর্ট করার জন্য প্রথমে অনেক ডায়মন্ড খরচ করে ফেলেছি, কিন্তু তোমরা যদি কেউ ম্যাক্স করো তোমরা আস্তে আস্তে হিসাব করে ডায়মন্ড খরচ করিও, যাতে তোমাদের ডায়মন্ডটা কম লাগে গাইস। তো এখানে এটা যে এটার কি ইমোটটা কীরকম গাইস সেটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, ইমোটটা কীরকম মানে হাত লবিতে কীরকম লাগে ইমোটটা। তো গাইস এখানে আমরা ম্যাক্সটাও করে নিলাম গাইস, ম্যাক্সটা করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ। তো ম্যাক্সের একটা ইমোট দিয়ে দিলাম গাইস, স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপর গাইস এখানে আমরা ইমোটটাও পেয়ে গিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। তো ইমোটটা এখান থেকে ইকুইপ হবে না গাইস, কারণ আমার ইমোট স্লট অলরেডি ফুল হয়ে আছে। তো গাইস এটাকে আমরা এখন হাতে নিব এবং ইমোটটা দিয়ে দেখবো যে কীরকম হয়। তো গাইস আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাতে জাস্ট একটা লাইক করে দাও, আর কে কে এই পামাসটা নিবে বা কে কত লেভেল করবে। আমার মতে গাইস নেওয়ার পরেও 6 লেভেলের বেশি, সরি 4 লেভেলের বেশি করাটা ঠিক হবে না, কারণ 4 লেভেল করতে নর্মালি খুবই কম ডায়মন্ড লাগে, কিন্তু এর বেশি করতে গেলে গাইস ম্যাক্স করতে গেলে অনেক ডায়মন্ড লাগে। তো গাইস যারা নর্মালি ইউজার আছো, নর্মাল প্লেয়ার আছো, তারা গাইস চাইলে 4 লেভেল করতে পারো, কারণ 4 লেভেল করলে এটা কিন্তু বেস্ট ফামাস হয়ে যাবে, অ্যান্ড এর বেশি করাটা আমার মতে ঠিক হবে না। আর গাইস ইমোটটা কিরকম সেটাও আমি তোমাদের দেখে দিচ্ছি, ভিডিওটা যারা যাচ্ছে অবশ্যই ভিডিওটা জাস্ট একটা করে লাইক দিয়ে দাও। তাছাড়া গাইস ইমোটটা কীরকম লেগেছে, ইমোটটা গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইমোটটা কীরকম লেগেছে সেটাও তোমরা কমেন্টস করে জানিয়ে দিও। অ্যান্ড চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং সবার আগে ভিডিও দেখে নিতে পারো। তো গাইস আজকের ভিডিও পর্যন্তই, দেখো পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।